নমস্কার নন্দস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। একটি রেসিপি দিয়ে আপনাদের কাছে চলে এলাম। আমার আজকের রেসিপি চকলেট পাটিসাপটা। আসুন রেসিপিটা দেখে নেওয়া যাক। চকলেট পাটিসাপটা বানাবার জন্য প্রথমে আমাদের পাটিসাপটার পুর তৈরি করে নিতে হবে। কড়ের মধ্যে আমি ঘন তাজা দুধ হাফ লিটার দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি মিশিয়ে নেব 50 গ্রাম মতো পাউডার দুধ, যাতে দুধটা ঘন হয়ে যায় আর ক্ষীরটাও কিন্তু খুব ভালো মতো তৈরি হবে। গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। এবার ওভেনের ফ্লেমটাকে আমি হাইতে রেখে বেশ কিছুক্ষণ ফুটতে দেব দুধটা। দেখুন দুধ ফুটে গেছে আর দুধটা ওপর দিকে উতলিয়ে গেছে। একটা কাঠের হাতা দিয়ে আমি নাড়া দিয়ে দিচ্ছি, ফ্লেমটা মিডিয়াম করে দিলাম। যতক্ষণ দুধটা ফুটতে থাকবে ততক্ষণ কিন্তু হাতা দিয়ে বা খুন্তি দিয়ে নাড়তে হবে, যাতে কোনোভাবে কড়ার নিচে লেগে না যায় দুধটা। দেখুন দুধ ফুটতে ফুটতে ঘন হয়ে গেছে আর দুধটা কিন্তু একদম গাঢ় হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব 3 টেবিল চামচ গুঁড়ো চিনি। গুঁড়ো চিনি গলতে সময় লাগে না, দানা চিনি গলতে একটু সময় লাগে, তাই এখানে আমি গুঁড়ো চিনি ব্যবহার করলাম। আপনারা চাইলে এখানে দানা চিনি ব্যবহার করতে পারেন। এবার গুঁড়ো চিনি দিয়ে বেশ কিছুক্ষণ আমি খুন্তি দিয়ে নাড়াতে থাকব। দুধের ক্ষীরটা আমি আরও একটু ঘন করে নেব। দেখুন ক্ষীরটা একেবারে কিন্তু ঘন হয়ে গেছে, গ্যাস ওভেন অফ করে দিলাম। আর এর মধ্যে আমি ছোটো এলাচের গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি। এটা ফ্লেভারের জন্য দিলাম, আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন। এবার আমি বেশ কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। আর এটা ঠান্ডা হবার পর কিন্তু ক্ষীরটা খুব ভালো মতো জমে যাবে আর আমাদের পাটিসাপটার পুরটা একদম রেডি হয়ে যাবে। ওদিকে পাটিসাপটার পুর ঠান্ডা হতে দিয়েছি। দেখুন এখানে একটা ক্যাডবেরি ডিয়ারি মিল্কের প্যাকেট আমি কাঁচি দিয়ে কেটে ভেতর থেকে চকলেটটা বের করে নিলাম। দেখুন এখানে আমি একটা কাটার নিয়েছি, চকলেটটাকে ছোট ছোট করে কেটে নেব। চকলেটটা অবশ্যই এভাবে ছোট ছোট করে কেটে নেবেন। যখন আমরা চকলেটটাকে গলিয়ে পাতলা করে নেব তখন দেখবেন একদম কাজটা কিন্তু সহজ হয়ে যায়। এবার ছোট ছোট করে আমি চকলেটটা কেটে নিয়েছি, একটা বাটিতে তুলে নিলাম। এবার ক্যাডবেরিটা গলিয়ে নেব। বাটিতে আমি অল্প একটু জল টকবক করে ফুটিয়ে একটা কানা উঁচু বাটি আমি জলে ভাসিয়ে দিলাম। আর ছোটো ছোটো করে কেটে রাখা চকলেট বাটির মধ্যে দিয়ে দিলাম। এবার চকলেটটাকে আমি একটা ছোটো চামচ দিয়ে এভাবে নাড়া দেবো, চকলেটটা আস্তে আস্তে গলতে থাকবে। যদি খাবার রাখা স্ট্যান্ড থাকে আপনাদের কাছে, ওই নিচের যে বাটিটা জল দিয়েছে ওই বাটিটার নিচে একটা স্ট্যান্ড বসিয়ে ওপরের বাটিটা বসিয়ে কিন্তু এই কাজটা করতে পারে, তাহলে কিন্তু সহজে কাজটা করা যাবে। আমার কাছে খাবার রাখা স্ট্যান্ড নেই বলে আমি সারসি দিয়ে ধরে এইভাবে চকলেটটাকে গলিয়ে নিচ্ছি। দেখুন চকলেট গলে গেছে কিন্তু দলা পাকিয়ে যাচ্ছে, এটা কিন্তু পাতলা সিরাপের মতো হবে না। এর মধ্যে জল বা দুধ ব্যবহার করতে হবে। আমি 4 টেবিল চামচ দুধ দিয়ে চকলেটটাকে পাতলা করে নেব। যখন আমরা পাটিসাপটার ব্যাটারটা রেডি করব তখন কিন্তু এটা মেশাতে আমাদের বেশ সুবিধা হবে। দেখুন দুধ দেবার সাথে সাথে চকলেটটা একদম গলে গেছে, এবার সাইড করে আমি নামিয়ে রেখে দেব। এবার আমরা পাটিসাপটার ব্যাটার রেডি করে নেব। একটা মিক্সিং বোলের মধ্যে প্রথমে ময়দা 1 কাপ দিয়ে দিলাম, 1/2 কাপ সুগন্ধি চালের গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 কাপের কম দিয়ে দিলাম সুজি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুঁড়ো চিনি। এখানে আমি 100 গ্রাম মতো গুঁড়ো চিনি দিলাম। আপনারা এখানে গুঁড়ো চিনির পরিবর্তে দানা চিনিও ব্যবহার করতে পারেন। দিয়ে দেব স্বাদের জন্য সামান্য একটু লবণ। শুকনো উপকরণ একটা হ্যান্ড টুইজের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি অল্প অল্প করে দুধ মেশাবো আর মাঝামাঝি একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। দেখুন ব্যাটারটা যদি বেশি ঘন হয়ে যায় তাহলে পাটিসাপটাগুলো ফেটে যাওয়ার চান্স বেশি থাকে, তাই একটা মাঝামাঝি পাতলা ব্যাটার রেডি করে নিতে হবে। যদি একেবারে পাতলা হয়ে যায় তাহলে কি করবেন, অল্প একটু ময়দা বা চালের গুঁড়ো মিশিয়ে নিতে পারেন। দুধ দিয়ে আমি যে চকলেটটা গলিয়ে নিয়েছিলাম এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মিশিয়ে নেব আরেকবার হ্যান্ডউইচ দিয়ে। মিনিট 10 এর মতো ঢেকে রেখে দিলাম। 10 মিনিট পর গ্যাস ওভেন
অন করে ননস্টিকি প্যান গরম করে নিয়েছি। এর মধ্যে আমি ঘি ব্রাশ করে নেব। যদি ঘি আপনাদের অপছন্দ হয় আপনারা এখানে সাদা তেল ব্যবহার করতে পারেন। ওভেনের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখলাম। এবার এক হাতা করে ব্যাটার দেবো আর আলতোভাবে এইভাবে ঘুরিয়ে 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 একটা গোল রুটির মতো বানিয়ে নেব। তারপর এক মিনিট থেকে দেড় মিনিটের মতো একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। মিনিটখানেকের পর ঢাকা খুলে দিলাম। দেখুন রুটিটার উপরে পোর্শনটা একদম ড্রাই হয়ে গেছে। যে ক্ষীরের পুরটা আমরা বানিয়ে রেখেছিলাম ঠিক মাঝ বরাবর এক চামচ দিয়ে দিলাম। এবার দু সাইড দিয়ে আমি খুন্তি দিয়ে দুটো ভাঁজ দিয়ে পাটিসাপটাটা একটা প্লেটে তুলে নিচ্ছি। ওই একই রকম প্রসেসে সবগুলো পাটিসাপটা বানিয়ে নেব। তৈরি হয়ে গেল চকলেট পাটিসাপটা। বানানোও যেমন সহজ, খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। যদি ট্রাই করে আপনাদের রেসিপিটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করে অন করে নেবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনারা সবার প্রথমেই দেখতে পাবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে নেবেন। ভালো খান, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।